অজগর সাপ দেখতে জনতার ভিড়, তবে কোনো চিড়িয়াখানায় নয়, লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দক্ষিণটারি নামক এলাকায়। সাপটি দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন অনেকেই। এলাকাবাসীর ধারণা, সাপটি ভারত থেকে ধরলা নদী দিয়ে এসেছে। শুনলাম বলে আমার খেতের মধ্যে বলে একটা সাপ ধরা পড়ছে, এটা আসে দেখি আসলে অজগর সাপ। চিড়িয়াখানায় দেখছি, কিন্তু এই সাপ যে আমাদের এইখানে আসবে এবং ধান খেতে আসবে আমরা কখনো ভাবতেও পারিনি। দুর্গাপুরে সেনিক রেস্কিউ নামে সাপ তারা ধরে, তাদের হেফাজতে রাখে, কিন্তু তৎকালীন আমরা ওই নিজে হেফাজত না রেখে তাদেরকে ফোন দিলাম, তৎকালীন তারা এসে সাপটাকে ধরলো। বৃহস্পতিবার দুপুরে ধান খেতে একটি অজগর দেখতে পায় এলাকাবাসী। এরপর ধীরে ধীরে লোকজন এসে ভিড় জমাতে শুরু করে। পরবর্তীতে স্থানীয়রা ওয়াইল্ড লাইফ অ্যান্ড স্নাক রেস্কিউ টিম ইন বাংলাদেশের প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য ফুয়াদ আল মাসুদ অপুকে খবর দিলে সে ঘটনাস্থল থেকে অজগর সাপটিকে রেস্কিউ করেন। যে আমাদের প্রজাতন্ত্রের দুইটা আলাদা প্রদেশ হতে হবে, পশ্চিম পাকিস্তান আর পূর্ব বাংলা। আমার কাছে ফোন আসে যে ধান খেতের মধ্যে একটা সাপ দেখা যায়। আমি সেই তত্ত্বের ভিত্তিতে দ্রুত সেখানে পৌঁছাই এবং সেখানে যে দেখি যে এটি অজগর সাপ নেটের মধ্যে আটকাই ছিল। আমি অতি যত্ন সহকারে সাপটিকে সেখান থেকে রেস্কিউ করি এবং আমার কাছে বাসায় নিয়ে আসি। অজগর সাপটির ওজন 6 কেজি 200 গ্রাম আর লম্বায় প্রায় 8 ফিট। যে আই সমাপ্ত, সময় সংবাদ, লালমনিরহাট।